নোয়াখালীতে পবিত্র ঈদ উল ফিতর পালিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নুরুন নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি। সঙ্গে আছে আমি তানজানা রহমান লিসা। ধর্মীয় বাপ গম্ভীর পরিবেশে নোয়াখালীতে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। নোয়াখালীতে এবার 1863টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ সমৃদ্ধি কামনা করা হয়েছে।